পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় দাঁইহাটে জেলা বিজেপির কার্যালয়ে শুক্রবার ধুমধুমার কাণ্ড। বিজেপির দলীয় বৈঠক শুরু হবার আগে শুরু হয় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এদিন জেলা কার্যালয়ে চেয়ার টেবিল সহ আসবাবপত্র ভাঙচুর করে দলের কর্মীরা বলেই অভিযোগ। এদিন দাঁইহাটে বিজেপির জেলা কার্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের একটি সাংগঠনিক সভা ছিল। সেই সভা শুরু হবার আগেই এই ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। ভাঙচুর চালানো বিজেপি কর্মীদের অভিযোগ, জেলা সভাপতির নেতৃত্বে থাকা কৃষ্ণ ঘোষ তার নেতৃত্বেই কাটোয়ায় বিজেপি হেরেছে। আরও অভিযোগ করেন, কৃষ্ণ ঘোষ টাকার বিনিময়ে তৃণমূলকে কাটোয়ায় জিতিয়েছে। সব মিলিয়ে এদিনের এই ভাঙচুর দলীয় কর্মীদের বহিঃপ্রকাশ। যদিও কিছুক্ষণ পর দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার পৌঁছালে তাদের ঘিরেও বিক্ষোভ দেখালে ওই কার্যালয় থেকে তাদের সরিয়ে বৈঠক করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।